দর্শক দেখতে পাচ্ছেন ভাই তার পছন্দের ব্যক্তির উপরে অলরেডি বসে আছে। তো আমি তার কাছে একটু জানতে চাবো যে ভাই এখন যে আপনার ব্যক্তি নিচ্ছেন আপনার কাছে কেমন লাগছে? আসলে এই বাইকটা নেওয়ার জন্য আমি অনেক মানে ওয়েট করছি, শেষ ভাইয়ের মাধ্যমে বাইকটা পেলাম আর কি, আমি খুবই খুশি। আর এই বাইকটার ব্যাপারে আমি খুবই স্যাটিসফাইড, কমফোর্টেবল একটা বাইক আছে। তাহলে আপনি স্যাটিসফাইড আমাদের দর্শক? আপনারা আসবেন, ভাইয়ের দীর্ঘ সময় ছিল, ভাইয়ের পছন্দের বাইকটি আমরা বুঝিয়ে দিয়েছি। প্রায় হচ্ছে তিন চারটা বাইক দেখে ভাই যেটা চুজ করছে পার্সোনালি আমরা ওই বাইকটা দেখেছি। তো রুল, তুমি একটু বাইকটা দেখাও, বাইকটা এক্সপ্লোর করো, আর ভাইয়ের সাথে তো ভাইয়াদের ফ্রেন্ডরা আসছে, তুমি ইন্ট্রোডিউস করো সবাইকে আর বাইকটা একটু দেখাও। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আমাদের আরও অনেক মেহমান আসছে, সবার সাথে একটু পরিচিত হবো। ভাইয়ের নামটা রফিক ভাই, তারপর হচ্ছে রাহান ভাই, আর হচ্ছে ভাই হাবিব ভাই। তো রাহান ভাই, হাবিব ভাই সবাই তো এখন সর্বে প্রেজেন্ট আছেন, তো আপনাদের কাছে কেমন লাগছে এখানে এসে? দর্শকদের উদ্দেশ্যে বলেন, একটু দূরে বলেন। আমার গাড়িটা দেখে আজকে ওরা এই টাইপের গাড়ি দেখে নেয় এর আগে, প্রিন্স ভাইয়ের মাধ্যমে এখানে এসে গাড়িটা পেয়ে আমি আসলেই খুবই খুশি, আর ওরাও খুবই স্যাটিসফাইড হয়েছে। তো দর্শক, এখন আমরা বাইকটা দেখাচ্ছি আপনাদের, হেডলাইট দিয়ে শুরু করে সাউন্ড, সাসপেনশন, টায়ার সব কিছু দেখানোর চেষ্টা করব। ভাই একটু সামনে হেডলাইটটা যদি দিতেন। তো দেখতে পাচ্ছেন সামনের এটা হেডলাইট খুবই সুন্দর, আপনার এলইডি যদি আপনার পার্সোনাল ইউজ করতে হয় এটা আপনি করতে পারেন, কিন্তু এখন যেটা আছে আপনি এটা দিয়ে অ্যাভেলেবেল ইউজ। এবং এটার টায়ারটা দেখুন, এক্সেল টায়ার, খুবই চমৎকার টায়ারের গ্রিপগুলো। এবং এটার সাসপেনশনটা যদি আমি দেখাই তাহলে দেখবেন যে সাসপেনশনটা ঠিক এই বরাবর, এবং আপস অ্যান্ড ডাউন সাসপেনশন খুবই চমৎকার। তো দর্শক, এটা আমরা সাউন্ডটা একটু শুনে নিই। এবং ব্যাক টায়ার হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই মোটা এক কথায়, এবং এটার গ্রিপটাও অনেক সুন্দর। পিছনে আপনার প্যাটেল ডিস্ক ব্রেক হবে, এবং এটা হলো ব্যাক লাইটটা। এবং এটার সামনেও কিন্তু আপনার ডিস্ক ব্রেক ব্যবহার করা আছে। এবং সামনে থেকে যদি দেখাই দেখতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, ভাইয়ের সাথে বাইকটা মানাইছে। আর হচ্ছে এটা হলো আমাদের শোরুম, হচ্ছে মগবাজার মোড়, রাজাক প্লাজারের ঠিক বিপরীত পাশে। যেমন আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, এটা হচ্ছে রাজাক মগবাজার চৌরাস্তাটা, আর এখানে হচ্ছে রাজ্জাক প্লাজা, ঠিক উল্টো পাশেই হচ্ছে আমাদের শোরুমটা প্রিন্স ওয়ার্ল্ডস। তো দর্শক, আমরা এখন ভিতরে যাব ভাইয়ের সাথে, ভাইয়ের আরও অনেক ভাই ব্রাদার আসছে, সবার সাথে একটু পরিচিত হব। সাথে প্রিন্স ওয়ার্ল্ডসের অনার আমাদের প্রিন্স ভাই, এখন ভাইদের গাড়ির সাথে যে গিফটগুলো আছে সেগুলো চলুন। তো দর্শক দেখতে পাচ্ছেন সবাইকে চাবির রিং গিফট করা হলো, একটা চাবি দিয়ে দিবা আমার পক্ষ থেকে, সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। তো অবশ্যই আসবেন প্রিন্স ওয়ার্ল্ডস এর, আমাদের হচ্ছে যে সার্ভিসে কতটুকু আপনারা ওকে রিপ্লাই দেবেন, এখানে এসে আপনারা কতটুকু হ্যাপি বা আপনাদের কতটুকু এখানে আনন্দ অনুভূতি হয়েছে সেটা আর কি জানাবেন।